স্বাগতম জানাচ্ছি পাইথন 3 এর হাতেখড়ি ভিডিও সিরিজে। আমি আরিফুল ইসলাম। আজকের আলোচনার বিষয় হলো লুপ। লুপ মানে ফাঁস। আমরা মোটামুটি ফাঁস সবাই চিনি। ফাঁস অর্থাৎ রিপিটেড কাজ, মানে ঘুরে ফিরে আবার ওই জায়গাতেই আসা আর কি, বিষয়টা এরকম। তো যাই হোক, কাজী নজরুল ইসলামের একটা কবিতা মনে পড়লো, তার মধ্যে আর কি ফাঁস বা ফাঁসি নিয়ে একটা লাইন ছিল, যে এরকম ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। তো যাই হোক, প্রোগ্রামিং এ লুপ নিয়ে বলার অনেক কিছু আছে, যে আমরা রিপিটেড কাজ বহু করে থাকবো। যেরকম সাপোজ আপনাকে বলা হলো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে আপনি কি করবেন? প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3 এইভাবে লিখবেন। যেরকম এখানে প্রিন্ট 1 মানে হলো 1 প্রিন্ট করা, প্রিন্ট 2 এভাবে 2 প্রিন্ট করবে। এখন আপনি এইভাবে কতক্ষণ প্রিন্ট করবেন? আপনাকে যদি 10 পর্যন্ত প্রিন্ট করতে দেওয়া হয়, আপনি না হয় লিখলেন এইভাবে এখানে প্রিন্ট 10 পর্যন্ত, যদি 100 পর্যন্ত দিতে দেই, 1000 পর্যন্ত দেই, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কি হবে? তো এইখানে আসল মজাটা, যে আপনি যখন রিপিটেড কাজ করছেন তখন আপনি ব্যবহার করবেন লুপ। অর্থাৎ একই কাজ বারবার করার পরিবর্তে আপনি এখানে লুপ ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমেই, কম্পিউটারকে দিয়ে ওই বলদের মতো খাটায় নেবেন, বিষয়টা এরকম। তো চলুন আমরা একটা লুপ বানাই। এখানে লুপ নর্মালি 3 ধরনের আছে, সেটা হলো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আর সবচেয়ে বেশি ব্যবহার হয় ফর লুপ। ঠিক আছে, তো আমরা প্রথমেই শুরু করবো ফর লুপ দিয়ে। তো চলুন আমরা এবার ফর নিয়ে আলোচনা করি, যে ফর কিভাবে কাজ করবে। তো এটার জন্য আমাকে প্রথমত দরকার হলো, যে নর্মালি সি প্রোগ্রামে যেটা হয় সেটা হলো ফর এভাবে লিখতে হয়, যে আই ইকুয়াল 1, আই লেস দেন 10, আই প্লাস প্লাস, এইভাবে আমরা সি প্রোগ্রাম বা জাভা প্রোগ্রাম অন্যান্য পিএইচপিতে এইভাবে লিখতে হয়। তো এইখানে পাইথন একটু চেঞ্জ, তো এটা আগে বোঝাই দেয় যে এটা আসলে কিভাবে কাজ করে। সেটা হলো ফর আই ইকুয়াল 1 মানে হলো আই এর ভ্যালুটা 1 থেকে শুরু হবে, অর্থাৎ ইন্ডেক্সিংটা শুরু হবে 1 থেকে 10 এর ছোট পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালুটা 10 এর ছোট মানে 9 পর্যন্ত আর কি, ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে। আর আই প্লাস প্লাস মানে হলো এটা একটা ইনক্রিমেন্ট অপারেটর, এইটার মানে হলো যে আই এর ভ্যালুটা প্রত্যেকবার 1 করে বাড়াবে। কিন্তু এখানে সমস্যা হলো এটা তো সি, সি প্লাস, জাভা এগুলোতে কাজ করবে, এখানে কাজ করবে না। তো এটাতে কাজ করানোর জন্য আমার দরকার আই ইন। ঠিক আছে, এখন আই দিলাম আই এর ভ্যালুটা, ইন মানে হলো কত থেকে কত, ওই যে রেঞ্জ 1 থেকে 10, যেটা আমি সিতে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে দেখাইলাম একটু আগে। তো এখানে লিখতে হবে রেঞ্জ, এর ভিতরে আমাকে রেঞ্জ বলে দিতে হবে 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, আর একটা যদি প্যারামিটার দেই তার মানে হলো যে কত করে বাড়বে, এটা না দিলে 1 করে বাড়বে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখলাম কি কাজ করবে, প্রিন্ট আই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিব আমরা। তাহলে আই এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত মানে 1 থেকে 10 পর্যন্ত এটা প্রিন্ট করে দেওয়ার কথা। আচ্ছা, 1, 9 পর্যন্ত প্রিন্ট করছে, কারণ 10 এর ছোট যেহেতু বলছি আমি এর জন্য আর কি। তো এইখানে দেখুন আর একটা প্যারামিটার যদি দেই আমি 2, তাহলে কি দাঁড়ায়, আমার কথা হচ্ছে 2 করে বাড়ানোর কথা। দেখুন 2 করে, 1, 3, 5, 7, 9, 2 করে বাড়ছে কিন্তু। ঠিক আছে, এইটা হলো ফর লুপের একটা সুন্দর বৈশিষ্ট্য। এখন আমরা যদি ফরের মধ্যে আরো কিছু কাজ করে দিতে পারি, যে এখানে আমরা এখানে চাইছি যে 1 বা আই কে প্রিন্ট করছি, তো আই কে আমরা যদি প্রিন্ট না করে একটা লিস্টের ভিতরে ঢুকাইয়া দেই অথবা একটা ডিকশনারির ভিতরে ঢুকাইয়া দেই, কাজ হবে না? যে দেখুন আমরা এইটাকে কি করব, একটা লিস্টের মধ্যে ঢুকাই দিব। ঠিক আছে, কারণ লিস্টের মধ্যে যদি ঢুকাই, লিস্টে ঢুকানোর নিয়ম কি এটা আমাকে তো আগে জানতে হবে, তাই না?
সহজ একটা কাজ করে নেই, যে লিস্ট রেঞ্জ 1 থেকে 10, একটা লিস্ট জেনারেট করে ফেললাম। তো এইটাকে আমি এলআই এর মধ্যে রাখি, এলআই এর মধ্যে রাখলাম, এলআই তে এই জিনিসগুলো আছে। এখন কথা হলো আমি এই লিস্ট থেকে প্রিন্ট করব একটা একটা করে এলিমেন্ট। তো একটা একটা করে এলিমেন্ট যদি আমি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হতো, এইভাবে লিখতাম প্রিন্ট, অথবা এইভাবে এলআই টু, মানে 2 নম্বর ইন্ডেক্সটাকে প্রিন্ট করতে হবে। তো এইটা একটা ঝামেলা যে আমি একটা একটা করে প্রিন্ট করব এখান থেকে কতক্ষণে করব। তো যদি এর ভিতরে আমি সহজে একটা কাজ করে দিতে পারতাম এরকম, যে ওই ইন্ডেক্সটা অটোমেটিক্যালি পেয়ে যাবে, তাহলে আমি কিভাবে করতাম, সাপোজ এরকম ফর আই ইন রেঞ্জ 1 10, তাহলে কি করবে, প্রিন্ট এলআই এর ভিতরে আই। দেখুন একটু কিন্তু কৌশল খাটাইছি আমি, কি করতেছে 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত প্রিন্ট করছে, তারপরে আর লিস্ট ইন্ডেক্স আউট হয়ে গেছে, মানে আর ইন্ডেক্স নাই আর কি এটার জন্য। তো আমার আর একটু কমাই দিলে হয়তো বা এটা প্রপারলি কাজ করতে, আমি এখানে 10 না দিয়ে 8 দেই, তাহলে আর ঝামেলা করবে না। দেখুন ঠিক আছে, 2 3 4, মানে ওই যে যেখান থেকে শুরু করার কথা ওই ইন্ডেক্স হিসাবে আমার এখানে প্রিন্ট করে দিছে। এইটা হচ্ছে ফর লুপের সুন্দর আপনার উদাহরণ বলেন বা প্র্যাকটিস বলেন। এইভাবে হোয়াইল লুপটাও ঠিক একই রকম কাজ করে। হোয়াইল লুপটা কাজ করে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, এর ইংরেজি হচ্ছে হোয়াইল, অর্থাৎ আপনি একটা কন্ডিশন দিয়ে দিলেন, যতক্ষণ কন্ডিশন সত্য আছে ততক্ষণ ওই লুপের মধ্যে ঘুরতেই আছে ঘুরতেই আছে। অর্থাৎ এরকম যে আপনি ধরেন একটা পাসওয়ার্ড নিবেন, কিছুটা এরকম লগ ইন, আমরা যখন ফেসবুকে লগ ইন করি অথবা জিমেইলে লগ ইন করি, 10 বার যদি লগ ইন ট্রাই করা হয়, আপনার মোবাইলেই দেখেন আপনি 4 5 বার প্যাটার্ন ভুল দিলেই আপনাকে সেকেন্ড ওঠে যে এই কয় সেকেন্ডের মধ্যে আপনি আর প্যাটার্ন দিতে পারবেন না। তো এটা কিভাবে হয়, এইটা এরকম যে হোয়াইল কন্ডিশন বা হোয়াইল লুপ দিয়ে ব্যবহার করা, যে আপনাকে বলেই দিল 5 বারের মধ্যে যদি না হয় তাহলে এখান থেকে বের করে দাও। ওকে, তো এই যে হোয়াইল, যখন আই এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত পাস আসে বা যতক্ষণ না পর্যন্ত এটা আপনার লগ ইন হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি দিতেই আছেন দিতেই আছেন, ঠিক আছে। আবার একটা নির্দিষ্ট লিমিটে যাওয়ার পরে আপনি তাকে বলে দিলেন যে এই পর্যন্ত যাওয়ার পরে আর তোমার যাওয়ার দরকার নাই, যা করছো করছো এখন বের হয়ে যাও, বিষয়টা এরকম। যাই হোক, আমি একটা হোয়াইল কমান্ড লিখবো, এন ইকুয়াল 1 দিলাম, যে এন এর ভ্যালু 1। তো হোয়াইল ফর লুপের মতোই এন লেস দেন অর ইকুয়াল 10, যতক্ষণ না পর্যন্ত এন এর ভ্যালু 10-এর ছোট অথবা সমান না হয়েছে ততক্ষণ পর্যন্ত কি কাজ করবে, প্রিন্ট এন, অর্থাৎ ওই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার মতো যেটা সেটাই ছিল। তো এইটা যদি দেই তাহলে কি করবে, এন এর মান কিন্তু বাড়তেছে না, সব সময় এন এর মান 1ই থাকবে, তাহলে এই লুপ চলতে চলতে জীবন শেষ করে ফেলবে। তাহলে কি করতে হবে, এন ইকুয়াল এন প্লাস 1 যদি দেই, মানে প্রত্যেকবার প্রিন্ট এন করবে আর 1 করে বাড়াইবে, প্রিন্ট করবে 1 করে বাড়াবে, প্রথমবার 1 প্রিন্ট করে 1 করে বাড়ালে কত হয় 2, পরের বার 2 প্রিন্ট করে আরো 1 বাড়ালো 3, এইভাবে কাজটা করবে। এবার দেখি কি আসে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিছে আমাকে, ঠিক আছে। এইটা হচ্ছে হোয়াইল লুপ। ডু হোয়াইল জিনিসটা হোয়াইলের মতোই, তবে একটা কৌশল, সেটা হলো হোয়াইল লুপটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এক্সিকিউট করবে না, আর যদি ডু হোয়াইল ব্যবহার করা হয় তাহলে আপনার কন্ডিশন সত্য থাকুক আর মিথ্যা থাকুক একবার অন্তত এটা এক্সিকিউট করবেই। এক্সিকিউট করার পরে যদি চেক করে দেখে যে আপনার
কন্ডিশনটা মিথ্যা, তখন এটা ব্রেক করে দিবি, ঠিক আছে? এইটা হচ্ছে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য। আর একটা বিষয়, ওই যে আমরা ইফ এলস এর মধ্যে নেস্টেড একটা বিষয় পড়েছিলাম, যে একটার মধ্যে যদি আর একটা ঢুকে যায় তাহলে কিন্তু সেটা নেস্টেড বলি আমরা। একটা ইফ চেক করার পরে যদি আর একটা ইফ ওর ভিতরে ঢোকে তাহলে ওইটা নেস্টেড ইফ। তো এইরকম এইখানেও একটা বিষয় আছে, সেটা হলো নেস্টেড ফর হবে, যে একটা ফরের মধ্যে আরো একটা ফর, একটা হইলের মধ্যে আরো একটা হইল। পাইথনে একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে হইল, হইলের সাথে আবার এলস একটা যোগ আছে, যে যদি কন্ডিশনটা মিথ্যা হয় তখন আবার অন্য কিছু দিবে। যেরকম দেখুন এখানে এইটা কি বলছে, যতক্ষণ না পর্যন্ত এন এর মান 10-এর ছোট ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করতেই থাকবে, করতেই থাকবে। যদি আমি এইখানে এলস দেই, যদি শেষ হয়, সেক্ষেত্রে আমাকে কি করবে, প্রিন্ট হ্যাপি এন্ডিং, মানে কাজ শেষ করার পরে যখন কন্ডিশনটা মিথ্যা হয়ে গেল তখন এলস এর ভিতরে চলে যাবে। এইটা অন্য ল্যাঙ্গুয়েজে নাই, ঠিক আছে? এই দেখুন কাজ শেষ, এর ভিতরে চলে আসছে, ক্লিয়ার? এখন বলতে পারেন যে আসলে আমার ওই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো না কেন, কারণ এন এর মান তো 10, এখানে 10 হয়ে আছে, এজন্য আমাকে আবার এন ইকুয়াল 1 বানিয়ে দিতে হবে, তারপরে আবার কাজ করবে এটা। সরি, এবার কাজ করবে দেখেন, ঠিক আছে? বুঝতে পারছেন আসলে সমস্যা কি ছিল, কারণ এন এর মান ওই যে আগের প্রোগ্রামে ওইটা এন এর মান 10 হয়েছিল এই আর কি। এই মোটামুটি হোয়াইল লুপ ফর লুপ, আপনারা চেষ্টা করবেন এটা নিয়ে প্র্যাকটিস করার, কারণ এই হোয়াইল ফর ইফ এলস এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর প্রাণ। আপনার বারবার কাজ করতে গেলে দেখবেন যে এগুলোই বারবার আসতেছে। আর এর আগে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার কাঠামো, আপনি কাজ করতে গেলে যে যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো হচ্ছে আপনার ডাটা টাইপ, তারপর অপারেটর, টাপল, ডিকশনারি, যেগুলো পড়াইছি আমি এর আগে, সেগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস, আপনার টুলস। আর ফর লুপ, ইফ এলস এগুলো হচ্ছে আপনার মেশিন, এগুলো দিয়ে আপনি কাজ করাবেন, বিষয়টা এরকম, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, এর পরবর্তীতে আমি মেথড বা ফাংশন নিয়ে কথা বলবো, এবং ওইটাই আমি চাচ্ছি যে ওইটাই আপাতত বেসিক পাইথন প্রোগ্রামিং এর জন্য শেষ পর্ব হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।